হুজুর গসে পাক রহমতুল্লাহি তাল আলের ছেলে শেখ সৈয়দ আব্দুর রাজাক কাদেরি রহমতুল্লাহ তাল আলে বলেন আমার বাবা হজের উদ্দেশ্যে রওয়ানা হলেন আমিও আমার বাবার সাথে হজের জন্য রওয়ানা হলাম আরও কিছু লোকেরাও আমার বাবার সাথে হজ করার জন্য চলে আসলো আমাদের কাফলা রওয়ানা হয়ে গেল প্রতিমধ্যে আমার বাবা বলল আমাদেরকে এখানে আরাম করার দরকার তো দক্ষিণে এক জায়গায় মরু প্রান্তে দিকে যখন পৌঁছলেন তো আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তালালে বললেন এখানে কোনো অভাবী গরিব ব্যক্তি আছে আমরা তার বাড়িতে গিয়েই কি করব। উঠবো আর সেখানে আমরা রাত অতিবাহিত করব তো লোকেরা বলল হ্যাঁ এই মরুপ্রান্তে এক গরিব পরিবার রয়েছে এক বৃদ্ধ এক বৃদ্ধা এবং তার মেয়ে রয়েছে তারা অনেক অভাবই রয়েছে আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তাল আলে কোনো আমির ওমরা রাজা বাদশাহ বাড়িতে গিয়ে উঠলেন না কোথায় উঠলেন এক গরিবের বাড়িতে সে গরিবের বাড়িতে গিয়ে বললেন যে তোমার এই মরু প্রান্তে যে জায়গা রয়েছে আমরা এই মরু প্রান্তের জায়গাতে নিজের তাবু গাড়তে চাই এবং রাত্রে এখানে অবস্থান করতে চাই তোমার কি অনুমতি আছে তখন সেই গরিব পরিবারের বৃদ্ধ লোকটি বলল হুজুর আপনি এত বড় আল্লাহওয়ালা আপনি এত বড় আল্লাহর বলি আপনার সম্মানের ডঙ্কা পুরো পৃথিবীতে বেজে উঠেছে আর আপনি আমার ঘরের মেহমান হবেন এটা তো আমার সৌভাগ্যের বিষয় রয়েছে হুজুর নিশ্চয়ই আপনি এখানে তাবু গেড়ে দিতে পারেন বড়পির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাল আলে গাড়ার নির্দেশ দিলেন সবাই সেখানে অবস্থান করলো যখন সকল লোকেরা জানতে পারলো কি বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাল আলে আমাদের শহরে এসেছেন আর তিনি হজের উদ্দেশ্যে রবানো হয়েছেন বড় বড় আমির ওমরা রাজা বাদশাহ চলে আসলো আর এসে বলতে লাগলো হুজুর আপনি আমাদের বাড়িতে চলুন আপনি আমাদের মহলে চলুন আপনি আমাদের দালানে চলুন ওখানে অবস্থান করবেন তো বড়পির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাল আলে বললেন না আমি এখানেই থাকব আর এখানে রাত অতিবাহিত করব অনেক লোকেরা কেউ ছাগল কেউ গরু উঠ এভাবে নিয়ে আসলো হাদিয়া স্বরূপ রাজা বাদশারা অনেক হাদিয়া স্বরূপ অনেক টাকা পয়সা নিয়ে আসলো তো বড়পির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাল আলে বললেন ঠিক আছে এখানে রেখে দাও তোমাদের যদি অনুমতি হয় তাহলে এই ছাগল গরু টাকা পয়সা আমি এই বৃদ্ধ গরিবকে দিতে চাচ্ছি তোমাদের কি মর্জি আছে অনুমতি আছে তখন রাজা বাদশাহ আমির ওমরা লোকেরা বলল হুজুর আপনি যে কথায় রাজি আমরাও সেই কথায় রাজি আছি তো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালালে সেইগুলো দান নিজের কাছে না রেখে টাকা পয়সা সব সম্পদ ওই গরিব ব্যক্তিকে দিয়ে তিনি আগের দিকে রওয়ানা হয়ে গেলেন যখন বরফ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তালালালে ফিরে আসলেন ওই পথ দিয়ে তো দেখলেন কি ওই বৃদ্ধ যে গরিব ছিল এখন ওই গ্রামে তার চেয়ে ধনী ওই গ্রামে আর দ্বিতীয় নেই সুহান আল্লাহ বড়পির আব্দুল কাদির জিলানি এত কিছু দিয়ে দিলেন কি তার অভাব দুঃখ সব দূর হয়ে গেল আর সেই গ্রামে সে বড় ধনী হিসাবে পরিচয় লাভ করলো সুহান আল্লাহ সুহান আল্লাহ